নমস্কার বন্ধুরা, আমি অসীম। আজ আমি আপনাদের সবুজ আপেলের চারা সম্বন্ধে বলবো। আমার সামনে যে চারাটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটা গ্রিন অ্যাপেল ট্রি, মানে সবুজ আপেলের চারা। এই চারাটি একটি উন্নত মানের চারা। এটি HR MN 99 প্রজাতির একটি আপেলের চারা। এই সবুজ আপেলের চারা আমাদের এখানে পশ্চিমবঙ্গে খুব একটা দেখা যায় না, তবে বর্তমানে কিছু কিছু ছাদ বাগানি এই আপেলের চারাটি নিয়ে এসে তাদের নিজের ছাদে প্রতিস্থাপন করছেন। এই চারাটি একটি বিশেষত্ব হল এটি 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রাতেও খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে। এই জন্যেই এই চারাটি ছাদে বা আমাদের এই পশ্চিমবঙ্গের ওয়েদারে সকলেই লাগাতে পারে। এতদিন আমরা জানতাম যে আপেলের চারা বা আপেল গাছ শীত প্রধান দেশেই ভালো হয়, আপেল মানেই ঠান্ডার জায়গায় হওয়া বাঞ্ছনীয়। কিন্তু না বন্ধুরা, এখন এই চারাটি আপনারা যে কোনো ওয়েদারে, ভারতবর্ষের যে কোনো জায়গায় লাগাতে পারেন এবং এর যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমি এই চারাটি মুচিশা থেকে নিয়ে এসেছিলাম গত নভেম্বর মাসে। শীতের সময় নিয়ে এসে আমার ছাদে প্রতিস্থাপন করেছি। এই চারাটি প্রতিস্থাপন করার জন্যে আমি যে মাটি প্রস্তুত করেছিলাম সেটা হলো 50 ভাগ সাধারণ মাটি, 25 ভাগ বালি, 10 ভাগ নিমখোল, 5 ভাগ হাড় গুঁড়ো এবং 5 ভাগ শিংকুচি। এই উপাদানগুলো আমি মাটির সঙ্গে মিশিয়ে মাটিটাকে 10-15 দিন মতো শুকিয়ে ছাদে ফেলে শুকিয়ে নিয়েছি। তারপর এই চারাটি প্রতিস্থাপন করেছি। এরই মধ্যে দেখুন, ফেব্রুয়ারি মাস পড়তে পড়তেই গাছটির মধ্যে কচি কচি পাতা বেরিয়েছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত পাতা বেরোচ্ছে। আশা করা যায় এই গরমের মধ্যেই এই চারাটিতে অনেক পাতা ডাল বেরিয়ে যাবে। এটি একটি গ্রাফটিং চারা, যে নার্সারি থেকে নিয়েছি তারা বলেছিল যে 2 থেকে 3 বছরের মধ্যেই এই চারাটিতে আপনি ফল পেতে পারেন। তো এই চারাটির বয়স বর্তমানে 1 বছর হবে।
আমি আনার আগে চারাটি 6-7 মাসের ছিল, এখন প্রায় বছর খানেক বয়স হবে। যাই হোক, আপনারা এই ধরনের চারা এনে আপনাদের ছাদে বা বাড়িতে যেখানে মাটি আছে এরকম জায়গায় প্রতিস্থাপন করতে পারেন। মাটিতে বসালে আরও ভালো হয়, ছাদে টবেও এই চারা ভালোই হচ্ছে। আমার এই ধরনের চারা, গ্রিন আপেল বা সবুজ আপেলের চারা 6-7টি আছে এবং প্রত্যেকটি খুব ভালো গ্রোথ হচ্ছে। তবে পশ্চিমবঙ্গে ছাদ বাগানই অনেক আছে, তারা বিভিন্ন সিজনে বিভিন্ন ফল ফুল শাকসবজি ইত্যাদি চারা প্রতিস্থাপন করেন বা করে থাকেন, কিন্তু এই সবুজ আপেলের চারা নিয়ে কোনো ভিডিও আমি খুব একটা দেখিনি। যাই হোক, আমার খুব শখ যে আমার ছাদ বাগানে সবুজ আপেলের চারা থাকবে এবং ভবিষ্যতে হয়তো আমি এতে ফলও ফলাতে সক্ষম হব। এই আশা নিয়ে আমি আমার ছাদ বাগানে 5-6টি আপেলের, সবুজ আপেলের চারা রোপণ করেছি। এই চারা আপনারা এই চারায় জল দেবেন খুব বুঝে শুনে, খুব কমই জল দেবেন বলতে পারেন, কারণ বেশি জল আপেল গাছের পক্ষে খুবই ক্ষতিকর। বেশি জল হয়ে গেলে আপেল গাছ একদম সহ্য করতে পারে না, গাছের গোড়ায় জল জমলে তো একদমই না, আর সবসময় মাটি কাদা কাদা হয়ে থাকা এটাও গাছ পছন্দ, এই গাছ পছন্দ করে না। তাই এই গাছে আপনারা টবের মাটি, ওপরের মাটি শুকানোর পরেই আবার জল দেবেন। আর আমি এই গাছটি যে পরিমাণ সার দিয়ে বসিয়েছি তাতে এই গাছে আর মাস দুয়েক কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। 2 মাস পরে আপনি আবার ওই কিছুটা, এই ধরুন 4 চামচ মতো সর্ষের খোল, এই নিম খোল, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল মিশিয়ে টবের মাটিটা একটু কুচিয়ে দিয়ে দিলেন, তারপরে আবার কাঠির সাহায্যে মাটিটাকে আবার সারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলেন, তারপর জল দিয়ে দেবেন। এইভাবে আপনি করতে পারেন। আর এই গাছে কিছু পোকার আক্রমণ তো হয়ই, তো সেই পোকার আক্রমণ আটকানোর জন্য আপনি এই গাছে নিম তেল স্প্রে করতে পারেন। 5 ml নিম তেল 1 লিটার জলে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিতে পারেন। এটি একটি ভালো কীটনাশক, জৈব কীটনাশক। আরও বাজারে নানা রকম রাসায়নিক কীটনাশক আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন যার যেমন পছন্দ। তবে আমি রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সার খুব একটা পছন্দ করি না। আমার ছাদে
অনেক রকমের গাছ আছে, ফলের গাছ, প্রত্যেকটিতেই আমি জৈব সার, জৈব কীটনাশক ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আপনারাও এই ধরনের ভালো ভালো চারা এনে ছাদে প্রতিস্থাপন করতে পারেন। আর এই চারাটি, ওই বললাম, খুব উন্নত মানের একটি চারা, সবুজ আপেল। এখন দেখার আছে যে আগামী 2-1 বছরের মধ্যে এই চারাটি আমাকে কতটা কি দিচ্ছে। যাই হোক, দিক না দিক সেটা সেটা কোনো কথা না, শখের জন্যে করা, তাই আমি করেছি। আশা করি কিছু না কিছু তো হবেই, গাছ যখন হয়েছে এক না একদিন ফুলও হবে, ফলও হতে পারে, তবে আমি চেষ্টা চালিয়ে যাব। এটি একটি 18 ইঞ্চি চালি টবের মধ্যে বসানো, একটু বড় টবই নিয়েছি, কারণ এই চারাটি তো সবসময় তুলে আবার প্রতিস্থাপন করা ঠিক না। ভালো গাছ বারে বারে তোলাতুলি করলে অসুবিধা হতে পারে, তবে গাছের সাইজ অনুযায়ী এই টবটি ঠিকই আছে। এই টবে আরামে গাছটা বৃদ্ধি হবে। আপনারাও ছাদে প্রত্যেকেই কিছু না কিছু গাছ লাগান। গাছ লাগানো একটা ভালো শখ, 2-1টা লাগাতে লাগাতে আপনাদেরও ইচ্ছা হবে আরও গাছ লাগানোর। বন্ধুরা, আমি আগামী দিনে এই গাছটির গ্রোথ যেমন যেমন হবে ঠিক সেইভাবে আমি আপনাদের ভিডিও করে তুলে দেখানোর চেষ্টা করব। দেখছেন গাছটি কত সুন্দর হয়েছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত পাতা বেরোচ্ছে এবং অনেক ডালপালা আছে গাছটায়, সব জায়গা থেকেই পাতা বেরোবে, ডালও হবে এবং গাছটি একটা সময় খুব ভালো লাগবে দেখতে। যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন, আর বর্তমানে ভারতবর্ষ তথা পৃথিবীর যে অবস্থা, নানা রকম ভাইরাস, নানা রকম রোগ জীবাণু, এই সমস্ত নিয়ে সারা পৃথিবী ব্যতিব্যস্ত, তাই আপনারা সাবধানে থাকবেন, বাড়িতেই থাকবেন যতটা সম্ভব। এই বলে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। নমস্কার।